শান্তি। আজকের তারিখ হলো 10ই অক্টোবর 2021। প্রাত মুরলি। ওম শান্তি। অবেক তো বাপদাদা। রিভাইজ কোর্স 11ই আগস্ট 1988। আজকের অবেক তো মুরলির হেডলাইন, সফলতার চুম্বক মিলিত হওয়া আর মোল ফওয়া। ওম শান্তি। তো আজকে বাবার মুরলিতে বাবা বলেছেন সফলতার চুম্বক হলো মিলিত হওয়া আর মোল হওয়া। সবার স্নেহ স্নেহের সাগরে মিশে গেছে, এভাবেই সদা স্নেহে সমাহিত হয়ে অন্যদেরও স্নেহের অনুভব করাতে থাকো। বাপ দাদা সব বাচ্চাদের এক সমান ভাবের মিলন সম্মেলন দেখে অনুরঞ্জিত হচ্ছেন। যারা এখানে উড়ে আসছে, উড়তি কলার বরদান সদা আপনা থেকেই তাদের প্রাপ্ত হতে থাকবে। আগত সব বাচ্চাদের উৎসাহ উদ্দীপনা দেখে বাপদাদা সব বাচ্চাকে স্নেহপুষ্পে বর্ষিত করছেন। তোমাদের সন্ধ্যার যে এক সমান সংকল্পের মিলন, আর পরে বাবার সমান সংস্কারের মিলন, এই মিলনই বাবার মিলন, এটাই বাবার সমান হওয়া, সঙ্গতিপূর্ণ সংকল্প এবং সংস্কারের সম্প্রীতি, এই সমন্বয় সাধন করাই নিরহংকার হয়ে নিমিত্ত হওয়া। তোমরা কাছে আসছো, আরও কাছে এসে যাবে। সেবার সফলতার লক্ষণ দেখে বাবা উৎফুল্ল হচ্ছেন। স্নেহী হয়ে সদা স্নেহের তরঙ্গ বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য তোমরা স্নেহ মিলনে এসেছ। কিন্তু স বিষয়ে চ্যারিটি বিগিনস অ্যাট হোম। স হলো আমাদের সবচাইতে আপন এবং প্রিয় হোম। অতএব প্রথম শুরু করো স্বয়ের প্রতি, তারপর ব্রাহ্মণ পরিবারের প্রতি, তারপরে বিশ্বের প্রতি। প্রতিটা সংকল্পে স্নেহ, প্রকৃত নিঃস্বার্থ স্নেহ, হৃদয়ে স্নেহ। প্রতিটা সংকল্পে সহানুভূতি, প্রতিটা সংকল্পে উদার চেতা, দাতা ভাবের ন্যাচারাল নেচার যেন হয়ে যায়। এ হলো স্নেহ মিলন, সংকল্প মিলন, বিচার মিলন, সংস্কার মিলন। সকলের কার্য সহযোগের আগে সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ আত্মাদের সহযোগ সদা সহজে আর আপনা থেকেই বিশ্বকে সহযোগী বানিয়ে নেয়। সেই জন্য সফলতার কাছে আসছে তথা অব্যাহত রয়েছে সদ্ভাব আর পরিণত হওয়া, অর্থাৎ মোল হওয়া। এটাই সফলতার চুম্বক। খুব সহজেই এই চুম্বকের মাধ্যমে আকৃষ্ট হয়ে সব আত্মা সমাগত প্রায়। মিটিংয়ের জন্য আসা তোমরা সব বাচ্চাকে বাপদাদা স্নেহের অভিনন্দন জানাচ্ছেন। যারা মিটিংয়ে যান তাদেরকে বাপদাদা অভিনন্দন জানাচ্ছেন। তোমরা কাছে আছো আর সদা কাছে থাকবে, না শুধু বাবার বরং নিজেদের মধ্যেও নৈকট্যের ভীষণ দৃশ্য বাপ দাদাকে দেখিয়েছ। বিশ্বকে ভীষণ দেখানোর পূর্বে বাপ দাদা দেখেছেন। এখানে আগত সব বাচ্চার অ্যাকশন কর্ম দেখে কি অ্যাকশন করতে হবে, কি হওয়ার আছে তা তারা সহজেই বুঝে যাবে। তোমাদের অ্যাকশনে অ্যাকশন প্ল্যান, আচ্ছা সব প্ল্যান তোমরা ভালো বানিয়েছ। তাছাড়াও যখন এই কার্য আরম্ভ হয়েছিল সেই সময় বাপদাদার বিশেষ সংকেত ছিল বর্গীকরণ করার, অর্থাৎ সব গোষ্ঠীর সবাইকে তৈরি করার। আর তিনি এখনও সে একই বিষয়ে বলেছেন, এমন লক্ষ্য রাখো যাতে এই মহান কার্যে কোনো পেশা বা ক্ষেত্রের যেন থেকে না যায়। এমনকি যদি সময়ের কারণে বেশি করতে নাও পারো, তবু এই প্রচেষ্টা বা লক্ষ্য রাখো। স্যাম্পল অবশ্যই প্রস্তুত হতে হবে, বাকি তো পরে এই কার্যকে আরও বাড়াতে থাকবে। তো যথাযথ সময় হিসেবে সব কিছু করতে থাকো। যতই হোক সমাপ্তি সমীপে নিয়ে আসার জন্য সকলের সহযোগ প্রয়োজন। তো এই সমাপ্তির জন্য সবার সহযোগের প্রয়োজন। কিন্তু সারা দুনিয়ার এত আত্মাকে তো একই সময়ে সম্পর্কে তোমরা নিয়ে আসতে পারবে না, সেজন্য
তোমরা গর্বের সাথে যেন বলতে পারো, আমরা সব আত্মাকে সব পেশা বা ক্ষেত্রের আধারে সহযোগী বানিয়েছি। তখনই লক্ষ্য সবাইকে সন্তুষ্ট করতে সমর্থ হবে। কোনো ক্ষেত্রের মানুষেরই যেন এই অভিযোগ না থাকে, চাই যে আমরা তো জানি না তোমরা কি করছো, বীজ বপন করো। তো সবাইকে আমাদের জ্ঞান দিতে হবে, যে ক্ষেত্রেরই হোক, যাতে কেউ আমাদেরকে পরে বলতে না পারে, অভিযোগ না করতে পারে যে আমরা তো জানতাম না যে তোমরা কি করছো। বাদ বাকি বৃদ্ধি তোমরা যেমন সময় পাবে, যেভাবে করতে পারবে সেভাবে করো। এই বিষয়ে ভারী হয় না, কিভাবে করবে, কতটা করবে, যতটা হওয়ার আছে ততটা হয়ে যাবে। তোমরা যতটা করেছো ততটাই সফলতার কাছাকাছি এসেছো। স্যাম্পল তো প্রস্তুত করতে পারো তোমরা, তাই না? তাছাড়া ইন্ডিয়ান গভর্নমেন্টকে, ভারত সরকার সমীপে নিয়ে আসার যে শ্রেষ্ঠ সংকল্প নেওয়া হয়েছে, কিন্তু সময় সকলের বুদ্ধিকে সমীপে নিয়ে আসছে। তো এমন সময় আসবে সকলের বুদ্ধিকে সমীপে নিয়ে আসবে, সেই জন্য সব ব্রাহ্মণ আত্মা এর বিশেষ কার্যার্থে শুরু থেকে অন্ত পর্যন্ত বিশেষ শুদ্ধ সংকল্পে স্থির, যে সফলতা নিশ্চিত এই শুদ্ধ সংকল্প দ্বারা বাবার সমান হওয়ার ভাইব্রেশন বানিয়ে সমন্বয় সাধন করে বিজয় নিশ্চিত, এই দৃঢ়তার সাথে অগ্রচালিত হও। কিন্তু যখন কোনো বড় কার্য করা হয়ে থাকে তো লোকে প্রথমে কি করে, যেমন তোমরা দেখেছো, স্থূল কাজে কোনো বোঝা উঠাতে হলে লোকে সবাই মিলে সহযোগের আঙুল দেয় আর একে অপরের মনোবল উৎসাহ বাড়ানোর বল বলতে থাকে। দেখেছো না, এভাবেই নিমিত্ত যে কেউই হোক, কিন্তু সদা এই বিশেষ কার্যের জন্য সকলের স্নেহ, সকলের সহযোগ, সকলের শক্তির উৎসাহ উদ্দীপনার ভাইব্রেশন কুম্ভকর্ণকে ঘুম থেকে জাগিয়ে তুলবে। এ বিশেষ কার্যের জন্য এ বিশেষ অ্যাটেনশন আবশ্যক। সফলতার সাধন হিসেবে বিশেষভাবে জরুরি স্বয়ের ব্রাহ্মণ আর বিশ্বের সকল আত্মার সহযোগ নেওয়া। এর মধ্যে যদি সামান্যতম তারতম্য ঘটে তাহলে তা সফলতার প্রতিবন্ধকতার নিমিত্ত হয়ে যায়। সেই জন্য বাপ দাদা সব বাচ্চার মনোবলের আওয়াজ শুনে সেই সময় অনুরঞ্জিত হচ্ছিলেন। এই সংগঠনের বিশেষ স্নেহের কারণে তিনি স্নেহে রিটার্ন দিতে এসেছেন। তোমরা খুব ভালো, আর আগেও অনেকবার ভালোর থেকে ভালো হয়েছ আর এখন হয়ে আছো। সেই জন্য ডবল বিদেশি বাচ্চাদের যারা দূর থেকে এভারেডি হয়ে ওরার নিমিত্ত, সে বিশেষ বাচ্চাদের বাপ দাদা কণ্ঠহার বানিয়ে তার হৃদয়ে সমাহিত করেন। আচ্ছা, কুমারীরা তো হলোই কানাইয়ার, তো কুমারীদেরকে বাবা বলছে কুমারীরা হলো কানাইয়া। শুধু একটি শব্দ স্মরণে রাখো, সব কিছুতে এক, এক মত, এক রস, এক বাবা। তো আমাদের সব কিছুতে কুমারীদেরকে বাবা বলছে এক মত হতে হবে, এক হতে হবে, এক রস আর এক বাবা। ভারতের বাচ্চাদেরও বাপদাদা হৃদয় থেকে অভিনন্দন জানাচ্ছেন। তোমরা লক্ষ্য অনুযায়ী তোমাদের লক্ষণ তথা গুণ প্র্যাকটিক্যালি নিয়ে এসেছ, বুঝেছ বাবা কাকে বলবেন আর কাকে না বলবেন। সেই কারণে সবাইকে বলছেন, দাদিকে যারা নিমিত্ত হয় তাদের তো খেয়াল থাকে, এটাই সহানুভূতির লক্ষণ। আচ্ছা, মিটিংয়ে আগত সব ভাই বোনকে বাপদাদা স্টেজে ডেকেছেন। তো যারা মিটিং এসেছিলেন তাদেরকে বাপদাদা স্টেজে ডেকেছিলেন। বুদ্ধিকে তোমরা ভালোই উপযোগী করেছো বাপদাদা, প্রত্যেক বাচ্চার সেবার স্নেহ সম্পর্কে জানেন। সেবায় এগিয়ে যাওয়ার কালে সর্বত্র কতটা সফলতা হবে সেই বিষয়ে শুধু একটা অনুমান করে না নিও, বাকি তো সেবার নিষ্ঠা তোমাদের ভালোই আছে। দিন রাত এক করে সেবার জন্য ছুটে বেড়াচ্ছ, বাপদাদা তো পরিশ্রম ভালোবাসা হিসেবে দিয়ে দেখেন। পরিশ্রম করনি বরং তোমাদের ভালোবাসা দেখিয়েছ। আচ্ছা, উৎসাহ উদ্দীপনার ভালো সাথী পেয়েছ তোমরা, এই এক বিশাল কার্য, আর তোমাদের আছে এক বিশাল হৃদয়। সেই জন্য যেখানে চেতনা অসীম সেখানে সফলতা আছে।
বাপ দাদা সব বাচ্চা সেবা একাগ্রতা ও নিষ্ঠা দেখে রোজ খুশির গীত গান। তিনি অনেক বড় গীত শুনিয়েছেন। বাহ বাচ্চারা বাহ। আচ্ছা, আশার মধ্যে কত গুপ্ত বিষয় ছিল? তোমরা তো গুপ্ত সব বিষয় বুঝতে পারো, তাই না? রহস্য জানে আর বাবা জানেন। দাদি বাপ দাদাকে ভোগ স্বীকার করাতে চাইছেন, আজ বাবা দৃষ্টির দ্বারাই স্বীকার করবে। তো বাবা ভোগ দৃষ্টির দ্বারাই স্বীকার করেছেন। আচ্ছা, সবার বুদ্ধি খুব ভালো কাজ করছে আর একে অপরের কাছাকাছি আসছে, তাই না? তাই তো সফলতার অতি নিকটে। নৈকট্য সফলতাকে কাছে নিয়ে আসবে। ক্লান্ত হয়ে পড়ে তো অনেক কাজ দেওয়া হয়েছে, বাবা জিজ্ঞেস করছে, তোমরা ক্লান্ত হয়ে পড়নি তো? অনেক কাজ দেওয়া হয়েছে, কিন্তু অর্ধেক কাজ তো বাবা করেন। সবার উদ্যম ভালো, দৃঢ়তাও তো আছে, তাই না? সামীপ্য কত সমীপে আছে! যদি চুম্বক বাবা রেখে দাও, তবে সামীপ্য সবার গলায় মালা পরাবে, এরকম অনুভব হয়। আচ্ছা, সব কিছু ভালোর থেকেও ভালো, দাদিদের প্রতি উচ্চারিত অব্যক্ত মহাবাক্য। 31 মার্চ 1988। বাবা বাচ্চাদের ধন্যবাদ জ্ঞাপন করেন, বাচ্চারা বাবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন, একে অন্যকে ধন্যবাদ দিতে দিতে এগিয়ে যাচ্ছ, এটাই বিধি এগিয়ে যাওয়ার। এই বিধিতেই তোমাদের সংগঠন ভালো, একে অন্যকে তোমরা হাজি বলে ধন্যবাদ বলে আরও এগিয়ে গেছো। এই বিধিকে যদি সবাই ফলো করে তাহলে ফরিস্তা হয়ে যাবে। বাপদাদা ছোট মালাকে দেখে প্রসন্ন হন। এখন বালা বলা হয়েছে, গলার মালা প্রস্তুত হচ্ছে। গলার মালা প্রস্তুতিতে রত হয়েছ তোমরা, এখন অ্যাটেনশন প্রয়োজন। সেবা অ্যাটেনশন বেশি চলে যায় বলে কখনো কখনো নিজের উপরে কম হয়ে যায়, কখনো কখনো বিস্তারে সার মার্চ হয়ে যায়। এ মার্চ প্রত্যক্ষ রূপে না থাকে না, তোমরাই বলো যে এখন তো এটা হওয়ারই আছে। কখনো এমন দিন আসবে যখন তোমরা বলবে, যা হওয়া উচিত সেটাই হচ্ছে। দীপ মালা তো প্রথমে এখানেই তৈরি হবে। বাপ দাদা তোমাদের প্রত্যেককে উৎসাহ উদ্দীপনা বাড়ানোর এক্সাম্পল মনে করেন। তোমাদের ইউনিটি যজ্ঞের দুর্গ, তোমরা সংখ্যায় 10 হও অথবা 12, কিন্তু দুর্গের প্রাচীর তোমরা, তাহলে বাপ দাদা কত খুশি হবেন। বাপ দাদা তো আছে নই, তবু নিমিত্ত তো তোমরা। যদি দ্বিতীয় তৃতীয় গ্রুপ এরকমই সংগঠন হয়ে যেত তাহলে চমৎকার হতে পারে। এখন এরকম গ্রুপ তৈরি করো, যেমন প্রথম গ্রুপের জন্য সবাই বলে চেরির নিজেদের মধ্যে স্নেহ আছে, স্বভাব ভিন্ন ভিন্ন, সে তো থাকবেই, কিন্তু রেগার্ড আছে, ভালোবাসা আছে, হাজি আছে, প্রয়োজনের সময় নিজে নিজেকে মোল্ড করে নেয়। সেই জন্যই দুর্গের প্রাচীর মজবুত, আর সেই জন্যই তোমরা এগিয়ে যাচ্ছ। ফাউন্ডেশনকে দেখে আনন্দ হয়, তাই না? যেমন এই সিজনের প্রথম ফল দেখতে পাওয়া গেল, এরকম শক্তিশালী গ্রুপ যদি তৈরি হয়ে যায় তবে সেবা তোমাদের পিছনে পিছনেই আসতে থাকবে। ড্রামায় বিজয়মালা স্ত্রীকৃত হয়ে আছে, সুতরাং অবশ্যই একে অপরের কাছাকাছি আসবে, তবে তো মালা তৈরি হবে। যদি একটা দানা একদিকে থাকে আরেকটা দানা তার থেকে দূরে হয়, তাহলে মালা তৈরি হবে না, সব দানা যুক্ত হতে থাকবে, কাছাকাছি আসতে থাকবে, তবেই মালা তৈরি হবে। তোমরা ভালো, তোমরা তো ভালো এক্সাম্পল আছো। আচ্ছা, এখন তো মিলনের কোটা পূরণ করতে হবে। তোমাদের বলা হয়েছিল বাবা রথকে এক্সট্রা সাকাস দিতে দিয়ে চালাচ্ছেন। তো বাবা যখন দাদি যখন ছিল তাকে সাকাস দিতেন, যাতে দাদি আরও অনেক দিন সুস্থ থাকে, নয়তো এটা সাধারণ ব্যাপার নয়। বাবাকে তো সব কিছু দেখতে হয়, তাই না? তবুও সব শক্তির এনার্জি সঞ্চিত আছে, সেই জন্য রথ এত সহযোগ দিচ্ছে। যদি শক্তি সঞ্চয় না হতো তাহলে এতটা সেবা দুষ্কর হয়ে যেত। ড্রামাতে এটা প্রত্যেক আত্মার পার্ট। শ্রেষ্ঠ কর্মের যে পুঁজি সঞ্চয় হয় তা প্রয়োজনের সময় কাজে লাগে।
কত আত্মার আশীর্বাদও প্রাপ্ত হয় সেটাও সঞ্চিত হয়। কোনো না কোনো বিশেষ পুণ্যের পুঁজি জমা থাকার কারণে এ আত্মার পার্ট বিশেষ বিনা অন্তরায় রথ চলবে, এও ড্রামার পার্ট। ছমাস কিছু কম ছিল না, আচ্ছা সবাইকে খুশি করবে। অব্যক্ত মুরলী থেকে বাছাই করা কিছু অমূল্য মহাবাক্য প্রশ্নের উত্তর। কোন এক শব্দের অর্থস্বরূপে স্থিত হওয়াতে সব রকম দুর্বলতা সমাপ্ত হয়ে যাবে। কোন এক শব্দের অর্থস্বরূপে স্থিত হওয়াতেই সব রকম দুর্বলতা সমাপ্ত হয়ে যাবে। উত্তর, শুধুমাত্র পুরুষার্থী শব্দের অর্থস্বরূপে স্থিত হয়ে যাও। পুরুষ অর্থাৎ এই রথের রথী, প্রকৃতির মালিক, এই এক শব্দের অর্থস্বরূপে স্থিত হলে সব দুর্বলতা সমাপ্ত হয়ে যাবে। পুরুষ প্রকৃতির অধিকারী নাকি অধীন, রথী রথকে চালায় নাকি রথের অধীন হয়। প্রশ্ন, আদিকালে রাজ্য অধিকারী হওয়ার জন্য কোন ধরনের সংস্কার এখন থেকে ধারণ করা উচিত? উত্তর, নিজেদের আদি অবিনাশী সংস্কার এখন থেকে ধারণ করো। যদি বহুকালের যুদ্ধের সংস্কার থাকে, অর্থাৎ যদি যুদ্ধ করতেই তোমরা তোমার সময় অতিবাহিত করো, আজ জয় কাল হার, এই মুহূর্তে জয় এই মুহূর্তে হার, সদা সর্বদার বিজয়ী হওয়ার সংস্কার যদি তৈরি না হয়, তাহলে ক্ষত্রিয় বলা হবে নাকি ব্রাহ্মণ? যে ব্রাহ্মণ সে দেবতা হয়, ক্ষত্রিয় ক্ষত্রিয় কুলে চলে যায়। প্রশ্ন, বিশ্ব পরিবর্তক হওয়ার আগে কোন ধরনের পরিবর্তন প্রয়োজন? উত্তর, বিশ্ব পরিবর্তক হওয়ার আগে নিজের সংস্কার পরিবর্তন করার শক্তি প্রয়োজন। তো বিশ্ব পরিবর্তন করার আগে আমাদের নিজেকে পরিবর্তন করতে হবে। দৃষ্টি আর বৃত্তির পরিবর্তন প্রয়োজন। তুমি দ্রষ্টা, এই দৃষ্টির দ্বারা দেখো, দিব্য নেত্র দ্বারা দেখো নাকি চর্মচক্ষে দেখো? দিব্য নেত্র দ্বারা যদি দেখো তবে শত দিব্য রূপেই দেখবে। চামড়ার চোখ চামড়াকে দেখে চামড়া সম্পর্কে ভাবে, এই কাজ ফেরিস্তা বা ব্রাহ্মণের নয়। প্রশ্ন, নিজেদের মধ্যে ভাই বোনের সম্বন্ধে হয়েও কোন দিব্য নেত্র দ্বারা অবশ্যই দেখা উচিত, যাতে দৃষ্টি বা বৃত্তি কখনো হতে পারে না, চঞ্চল হতে পারে না? উত্তর, প্রত্যেক শরীরধারে আত্মাকে শক্তিরূপে, জগত মাতারূপে, দেবীরূপে দেখাই, দিব্য নেত্র দ্বারা দেখা। তো দিব্য নেত্র মানে প্রত্যেক শরীরধারে আত্মাকে বা বলছে শক্তিরূপে, জগৎ মাতারূপে, দেবীরূপে দেখায়, দিব্য নেত্র দ্বারা দেখা। শক্তির সামনে কেউ আসুরিক বৃত্তিতে আসলে তাহলে ভস্ম হয়ে যায়। অতএব আমাদের বোন বা টিচার এই হিসেবে দেখো না, বরং তারা শিব শক্তি। মাতারা বোনেরা সদা নিজেদের শিবশক্তি স্বরূপে স্থিত হতে হবে। আমার বিশেষ ভাই বিশেষ স্টুডেন্ট নয়, তারা মহাবীর আর তারা শিবশক্তি। তো ভাইদের বললাম মহাবীর আর বোনেরা হলো শিবশক্তি। প্রশ্ন, মহাবীরের বিশেষত্ব কী দেখানো হয়? উত্তর, তাদের হৃদয়ে সদা এক রাম থাকেন। মহাবীর মানে তার হৃদয় শুধু অন্যত্র রামকে। মহাবীর রামের তো শক্তিও শিবের। কোনো শরীরধারীকে দেখে মস্তকের দিকে আত্মাকে দেখো। তো আর শরীরধারীকে দেখলে তার আত্মাকে দেখো। আত্মার সাথে কথা বলবে নাকি শরীরের সাথে? নজর মস্তক মনির দিকেই যাওয়া উচিত। প্রশ্ন, কোন শব্দকে আগোছালোভাবে ইউজ না করে শুধু সতর্ক হবে সেটা কোন সতর্কতা? কোন সতর্কতা? উত্তর, পুরুষার্থী শব্দকে অযত্নে ইউজ না করে শুধু এই সতর্কতা বজায় রাখো যে সব বিষয়ে দৃঢ় সংকল্পধারী হতে হবে। তোমাদের পুরুষার্থী শব্দটা অযত্নে ইউজ না করো। তো অনেক সময় কী করি, পুরুষার্থী, আমরা তো পুরুষার্থী, ভুল তো হতেই পারে। তাই তাই বাবা বলেছে যে অযত্নে ইউজ না করে শুধু এই সতর্কতা বজায় রাখো যে সব বিষয়ে দৃঢ় সংকল্পধারী হতে হবে। তো দৃঢ় সংকল্পে যা কিছু করবো সেটা আমরা সাকসেসফুল হতে পারবো। যেটাই করতে হবে সেটা শ্রেষ্ঠ কর্মই করতে হবে, শ্রেষ্ঠই হতে হবে। ওম শান্তি। আজকের বরদান,
বিকারের বংশের অংশমাত্রকে সমাপ্ত করে সর্বসমর্পণ বা ট্রাস্টি ভব। তো বিকারের বংশের অংশমাত্রকে আমাদের সমাপ্ত করতে হবে সর্বসমর্পণ করে ট্রাস্টি হতে হবে। যারা পুরনো সংস্কারের প্রপার্টি সময়ের জন্য সরিয়ে রাখে, মায়া কোনো না কোনোভাবে তাদের ধরে ফেলে। তো পুরনো সংস্কারগুলো কী রাখে? অনেক সময় তারা সরিয়ে রাখে, এমনকি পুরনো রেজিস্টারে ছোটো টুকরো দ্বারাও পাকড়াও হয়ে যাবে। মায়া অতি প্রতাপশালী, তার ক্যাচিং পাওয়ার কিছু কম নয়। সেই জন্য বিকারের বংশের অংশমাত্র সমাপ্ত করো। সামান্য একটু কোণেও পুরনো ভাণ্ডারের কোনো লক্ষণ না থাকা, সামান্য একটু কোণে আমাদের যাতে পুরনো ভাণ্ডারের কোনো লক্ষণ না থাকে, একে বলা হয় সর্বসমর্পণ ট্রাস্টি বা যজ্ঞের স্নেহী সহযোগী। তা বলছে একে বলা হয় সর্বসমর্পণ ট্রাস্টি বা যজ্ঞের স্নেহী সহযোগী। স্লোগান: কারো বিশেষত্বের কারণে তার প্রতি বিশেষ স্নেহ হয়ে যাওয়া, এও আকর্ষণ। তো বাবা স্লোগানে কারো বিশেষত্বের প্রতি যদি আমরা কারো বিশেষ স্নেহ হয়ে যায়, সেটা হলো একটা আকর্ষণ। ওম শান্তি, ধন্যবাদ বাবা আজকের এই মিষ্টি মুরলির জন্য। ওম শান্তি।